রহস্যজনকভাবে মৃত চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুল মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার 10টায় কেরানগঞ্জ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মিডফোর্ড হাসপাতালে মরদেহ নেওয়া হয়। শিমুল মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্প সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, তার ভাইয়ের সঙ্গে আমার কাছে ছুটে আসে বলে কালকে শিমুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একজন পুলিশ কর্মকর্তাকে ফোন করলাম তথ্যের জন্য। পরে কোকন মিডফোর্ড হাসপাতালে গিয়ে শিমুল মরদেহ শনাক্ত করে আমাকে ফোন করে কাঁদছিল। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা ওসি আবুল সালাম মিয়া বলেন, সকাল 10টাতেই কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুল নামে একজন নারী ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, 1998 সালে কাজী হায়দার বর্তমান সিনেমায় প্রথম অভিনয় করেন শিমু। এরপর 2004 সাল পর্যন্ত দেলোয়ার হোসেন চান্টু, শাসি নজরুল ইসলাম, শরীফুদ্দিন খান দীপু সহ আরও বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে প্রায় 25টি সিনেমা অভিনয় করেন তিনি। গত 2 বছর ধরে FDC-তে যাতায়াত ছিল শিমুল। শিল্প সমিতি কর্তৃক 184 জন ভোটাধিকার হারানো শিল্পীর মধ্যে ছিলেন তিনি। ভোটাধিকার রক্ষার বিভিন্ন আন্দোলনে দেখা যেত তাকে। এছাড়া টুকটাক নাটকও কাজ করতেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকও কাজ করেছেন শিমুল।